হ্যালো কেন ভাই, আমি তো বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগে জায়গা পেলাম না। এত কথা বলো কেন? এরে বলদার রশিদ, বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগে বিদেশের কোনো খেলোয়াড়ই জায়গা পায় নাই। করোনার মধ্যে বাংলাদেশে খেলা হচ্ছে, আবার তুই হেনে খেলতে যাবি, তোরে তো করোনা ফাকাত ফাকাত করে দিবি রে বেটা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বাংলাদেশে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগ। বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছে খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল, চিটাগাং। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে রংপুর, সিলেট, ময়মনসিংহ কোনো বিভাগই নেই। আমাদের কাছে ইনফরমেশন আছে। কথা সত্য, কথা সত্য বলছেন। এই জন্যই তো মামা আমি খেলি নাই, বুঝছো? ও আমিও খেলি নাই কারণ মাশরাফি খেলবে না। রংপুর নাই তো মাশরাফি নাই তো আমি সেখানে কেমনে খেলি? তবে সুখবর হচ্ছে বাংলাদেশের লেজেন্ড মোহাম্মদ আশরাফুল খেলতে যাচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগ। ভাইজান, মোহাম্মদ আশরাফুল কোন দলে খেলতেছে আমি তো বুঝতেছি না, কোন দলে? মোহাম্মদ আশরাফুল খেলবে রাজশাহী দলে। মোহাম্মদ আশরাফুল ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছেন আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিন আশরাফুল ব্যাক। হ্যাঁ ভাইজান, আমি তো আছি আশরাফুল ভাইয়ের দলে, এবার তো চ্যাম্পিয়ন হবে রাজশাহী। রাজশাহী ওরে সাইবুদ্দিন, আমি তো তোগো দলে আছি, খেলা হবে এবার, ছাড় দেওয়া হবে না। সাকিব ভাই, রাজশাহী নাকি বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে, আপনি কি বলবেন? কতজনে কত কিছু বলে, এগুলোর দিকে মনোযোগ দিয়ে লাভ নাই, খেলতে হবে খেলতে হবে, এটাই সে বড় বিষয়। আমাদের দল আছে ইমরুল আর আমাদের কুল ব্যাটসম্যান মাহমুদুল্লাহ তো আছেই। তোমরা সবাই বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগে অবশ্যই খুলনাকে সাপোর্ট দিবে, খুলনা এবার চ্যাম্পিয়ন হবে। আশরাফুল ভাই, প্রেসিডেন্ট কাপে যদিও খেলেন নাই, এবার তো খেলতে যাচ্ছেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগ, কেমন লাগছে, কেমন হবে খেলা বলেন তো? আমি অনেকদিন ধরে একটা সুযোগ চাচ্ছিলাম, সেই সুযোগটা কোনোভাবেই হচ্ছিল না, হয়ে গেল এবার বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগে খেলা এবার হবে। ভাই আমি নেপাল থেকে আপনার সাপোর্টার। এই আশরাফুল ভাই, আমি তো আপনার বড় ফ্যান, অনেক বড় ফ্যান। আশরাফুল ভাই আমি আফ্রিকা থেকে, ইমরান তাহির। বিপিএল আমি খেলেছিলাম রাজশাহী রয়্যালসের হয়ে এবং চ্যাম্পিয়ন হয়েছিল, এখন রাজশাহীতে খেলছে আমাদের মোহাম্মদ আশরাফ ভাই। ওহ খেলা এবার হবে, যদিও খেলতে পারছি না তবে দূর থেকে সমর্থন হবে। আর আসল পাড়া ভাই ঠিক বলেছেন। তুমি ঠিক শুধু কেন কাহিনী তো কিছুই বুঝলাম না, সবাই আশরাফুল বাইরে লইয়া পড়ে গেছে, আশরাফুল বাইরে সাপোর্ট দিতেছে, ঘটনা গীতা আমাদেরকে কি কেউ সাপোর্ট দেব না নাকি? দেখছো তামিম, আশরাফুল ভাই আইতে না আইতে এইভাবে ফ্যান ফলোয়ার বাড়াই লইতেছে, এই বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগে যদি ভাই কিছু একটু করে তাইলে তো অবস্থা টাইট হয়ে যাবে। এক সময় আমি শুধু খেলা দেখাইতাম, বুঝছো? বাংলাদেশের সবাই তাকায় থাকতো আমার দিকে, কখন আশরাফুল নামবে, বুঝতে পারছো? সো আবার সুযোগ পাইছি, সো এবার আবারও খেলা হবে। কথা সত্য বলছেন। এ ভাই তুমি বারবার বলতেছো খেলা হবে খেলা হবে, আমার বল কি তুমি খেলতে পারবা? 150 গতি কি খেলতে পারবা? এরে বেটা এত বড় বড় কথা কস কি, আয় একবার মাঠে, তোর 150 গতি মনে কর উড়াই উড়াই ছয় মারবো। আশরাফুল ভাই তুমি ছয় মারো, আমি আসি বাউন্ডারির বাইরে। এ হতে পারে না। আশরাফুল ভাই আমি তো ভাবছিলাম ছয় মারবো এই বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগে, কিন্তু আমাকে ঢাকা কিনা নিছে, আমি তো ভাবছিলাম আপনার দলে খেলবো। আরে সাব্বির আগে ভালো খেল বেটা, তারপর আমার দলে খেলতে আসিস। কিতারে আশরাফুল, বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগ আইতে না আইতে কি শুরু করে দিলি, তোর এত ফ্যান ফলোয়ার আমি তো জানতাম না। আরে মাশরাফি তুই নাই দেখা, তোর ফ্যান ফলোয়ার সব আমার কাছে। আচ্ছা ভাই সবকিছু ঠিক আছে, এই বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগ কে জিতবে এটা একটু বলি ফেলাও তো। ভাইজান বরিশাল, বরিশাল, বরিশালের যারা আছেন কমেন্টে লেখা দেন বরিশাল চ্যাম্পিয়ন। আমাদের কাছে ইনফরমেশন আছে। দেখছো যেভাবে জিম করতেছি খেলা এবার হবে, স্টাম্প টিস্টাম সব ভাঙ গেলাম। রাজশাহীর সবাই কমেন্টে লিখে দাও রাজশাহী রিয়েল চ্যাম্পিয়ন। ও আমার গোকুল নারপলাবান কি চাই চাই দেখবো, খেলা হবে মাঠে। সবাই যেভাবে কথা বলতেছে মনে হচ্ছে যে আমরা জায়গায় পাবো না ঢাকা। আরে ভাই ঢাকা ইয়া পোলাপান কি অবস্থা, কই তোমরা, লিখে দাও ঢাকার পোলাপান ভেরি ভেরি স্মার্ট, চ্যাম্পিয়ন হবে ঢাকা। ঢাকার পোলা, ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট।
কি তোমরা বড় বড় কথা কইতাছো কিন্তু কাজের বেলাটা ঠকাস ঠকাস। আসো আসো লিটনের ব্লাডে সবাই চলে আসো, খেলা এবার হবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগে। নির্বাচনে হারার পর এখন চলে যাচ্ছি বাংলাদেশে, কারণ সেখানে বঙ্গবন্ধু টি টোয়েন্টি লিগ শুরু হয়ে গেছে। বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়ে দাও কে জিতবে, খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল নাকি চিটাগাং। তোমরা যারা ফ্রি ফায়ার খেলো তোমরা আমাদের গ্রুপে জয়েন করতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমরা খেলবো।